পোষা খরগোশকে ফল খাওয়ানোর সঠিক নিয়ম কি, আজকের ভিডিওতে এই টপিকটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন খরগোশকে ফল খাওয়ানো যায় কি না। এর এক কথায় উত্তর হলো হ্যাঁ, আপনি খরগোশকে ফল খাওয়াতে পারবেন, কিন্তু কিছু নিয়ম রয়েছে। তাই আজকে এই নিয়মগুলো নিয়ে কথা বলবো। দেখুন, আমি আমার কেহেরমানকে কিন্তু কলার একটা অংশ খেতে দিচ্ছি, আর খরগোশ কলা খায়, কলার খোসাও খায়। এক্ষেত্রে এটা খাওয়ানো ঝুঁকিপূর্ণ না, কিন্তু নিয়ম মানতে হবে। যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত খাইয়ে ফেলেন, বা যেটুকু খাওয়ানো বৈধ বা যেটুকু খাওয়ালে সমস্যা হয় না তার অতিরিক্ত খাওয়ান, তবে সমস্যা আছে। এখন যদি কলার কথা আসে, তাহলে এটা আসলে খরগোশের কোনো মুখ্য খাবার না। খরগোশের মেইন ডায়েটের বাইরে এটা ওদের ট্রিট হিসাবে খাওয়ানো হয়। মানে মানুষ যেমন সপ্তাহে একদিন দুই দিন ফাস্ট ফুডে গিয়ে বার্গার টার্গার খায়, বা সপ্তাহে এক দুই দিন মানুষ আইসক্রিম টাইসক্রিম খাচ্ছে, এরকম খরগোশের ক্ষেত্রেও এক দুই দিন যদি এই ধরনের খাবারগুলো খায়, সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই। তবে এই কলা আপনি সপ্তাহে একদিন বা দুই দিনের বেশি দিতে পারবেন না। এটা দিলে ওদের ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা দেখা দেবে। তো যেহেতু ওদের মূল খাদ্য হচ্ছে গিয়ে ঘাস, আর হলো কিছু লতাপাতা আর গমের ভুষি বা পিলেট, তো সেহেতু এর বাইরে কলা বা অন্যান্য ফল খাওয়াতে গেলে এটা আপনি সপ্তাহে এক দুই দিন পর্যন্ত খাওয়াতে পারেন। এখন প্রশ্ন আসে পরিমাণ কতটুকু। ধরেন আমি ওকে এই কলাটা দিয়েছি, কলার অর্ধেকটা আমি দিয়েছি আরেকটা খরগোশকে, আর অর্ধেকটা দিয়েছি ওকে। এই যে দিলাম, এরকম হয়তো আমি সপ্তাহে একদিন বা বড় জোর দুই দিন দেব, সেক্ষেত্রে দেখবেন এক সপ্তাহে আমি হয়তো বা একটা কলা এই একটা খরগোশকে খাওয়াচ্ছি, এর উপরে খাওয়াই না। আপনি যদি আপনার খুব শখ থাকে খাওয়ানোর, সেক্ষেত্রে হয়তো দুইটা খাওয়াতে পারেন, এর উপরে দিতে যাবেন না, ঝামেলা হবে। দ্বিতীয়ত, খরগোশের খোসা। খরগোশের খোসা যেহেতু ছোট একটা জিনিস, এটা খরগোশ খায় আর পছন্দ করেই খায়। যদি কোনো ঝামেলা না থাকে খরগোশের কলার খোসায়, সেক্ষেত্রে আপনি ওইটা খরগোশকে দিতে পারবেন, ওরা সুখেই বুঝে নেবে ওইটা ওরা খেতে পারবে কি না। তো এগুলো কলার বিষয়টা। তাছাড়া আরও অন্যান্য বিভিন্ন ফল রয়েছে যেগুলো কিন্তু খরগোশ খায়। এর মধ্যে একটা রয়েছে স্ট্রবেরি। আমি আপনাদের এর আগে দেখিয়েছি খরগোশ কীভাবে স্ট্রবেরি খাচ্ছে, ওইটা খাওয়ানো যায় কতটুকু। স্ট্রবেরি খাওয়ানোর ক্ষেত্রেও একই নিয়ম, আপনি সপ্তাহে একদিন বা দুই দিন একটা বা দুই পিস সর্বোচ্চ স্ট্রবেরি ওদেরকে দিতে পারবেন। এরপর প্রশ্ন আসে আপেল। অনেকে আছে আপেল খাওয়াতে চায়। এখন আপেল খাওয়াতে গেলে আপেলের যে বীজটা ওইটা দিবেন না, আপেলের বীজ বিষাক্ত, এটা খেলে খরগোশ মারা যেতে পারে। শুধু যে আপেল, খোসাসহ আপনি দিতে পারেন, সমস্যা নাই। দেখুন, আমি কলার অর্ধেকটা কিন্তু বাহাদুরকে দিয়ে দিলাম, কেহেরমান একা পুরোটা শেষ করতে পারলো না, আমি অর্ধেকটা বাহাদুরকে দিয়ে দিলাম। তো এভাবে একটু একটু করে খাওয়াতে হয়। তো যাই হোক, যে টপিকে ছিলাম, অনেকে আপেল খাওয়াতে চায়। আপেলের ক্ষেত্রে কতটুকু খাওয়ানো যাবে, ধরেন আপেলকে যদি আমরা চার ভাগ করি, একটা আপেলকে চার খণ্ডের এক খণ্ড আপনি সপ্তাহে একদিন বা সর্বোচ্চ দুই দিন খাওয়াতে পারবেন, এর বেশি খাওয়াবেন না, তবে ঝুঁকি থাকে। তো আপেলের সেফটি লেভেলটা আপনি যে জানলেন, এটা আপনি সপ্তাহে একদিন বা দুই দিন এক খণ্ডের বেশি বা চার ভাগের এক ভাগের বেশি খাওয়াবেন না। তারপর আসে আঙুর। আঙুরও খরগোশে খাওয়ানো যায়। আমি আমার বাসায় আঙুর আনা হলে মাঝে মাঝে ওদেরকে দুই একটা খাওয়াই, ওইটাও আপনার একই, দুইটা বা তিনটার উপরে খাওয়াবেন না। সর্বোচ্চ আপনি দুইটা বা তিনটা আঙুর পর্যন্ত আপনার খরগোশকে দিতে পারেন, এর বেশি দিলে ওদের ওই যে ডায়রিয়া বা পেট ফাঁপা, পেট ফুলে যাওয়া, বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। তো এটা করতে পারেন। তারপর এই যে বর্তমানে চলছে আমের সিজন, লিচুর সিজন, লিচু খাওয়ানোর ক্ষেত্রেও একই, লিচু খায় ওরা, লিচুর খোসাও খায়। লিচুর খোসা যে ফেলে দেবেন, ওইটা ওরা পেলে ওইটা খেয়ে ফেলে, তবে লিচুর বীজটা ওদের সামনে রাখবেন না। লিচুর বীজটা কিন্তু খরগোশ বা অন্যান্য পোষা প্রাণীগুলোর জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ, বিষাক্ত বলা হয় এটাকে। তো বীজ দিবেন না, লিচু ছিলে তারপর একটু একটু লিচু দিবেন, একটা দুইটা খাওয়াতে পারেন সপ্তাহে, বা তিনটা চারটা পর্যন্ত খাওয়াতে পারেন, এর বেশি দিবেন না। তারপর আসে আমের কথা। আসলে আমার বাসায় যত পরিমাণ আম আনা হয় পুরো আমের সিজনটাতে, এটার যত খোসা থাকে সব ওরাই খায়। আমের খোসা ওদের খুব পছন্দের একটা খাবার। আর দ্বিতীয়ত, যে পাকা আম আমি গত বছর আপনাদের দেখিয়েছিলাম, ওরা কিন্তু পাকা আমও আমার কাছ থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। আমি ইনশাল্লাহ এবারও এটা নিয়ে ভিডিও তৈরি করব। তো আমের ক্ষেত্রেও আপনি ওদেরকে দিতে পারেন, সপ্তাহে ধরেন দুই দিন দিলেন, এক পিস করে দুই পিস তিন পিস খাওয়াতে পারবেন, সমস্যা নেই। অতিরিক্ত খাওয়ালে সমস্যা হতে পারে, আপনি একটু একটু দিলে সমস্যা নেই। মানে আপনি সারাদিন সমস্ত কিছু নর্মালভাবে খাওয়াচ্ছেন, সাথে একটু একটু এগুলো দিচ্ছেন, তাতে প্রবলেম হবে না, আপনার টেনশন নেওয়ার মতো কিছু নেই। তো এভাবে আসলে খরগোশ প্রায় বেশিরভাগ ফলই খেয়ে থাকে। আবার আমরা যদি জামরুলের কথা বলি, ওরা একটু একটু জামরুলও খায়, এগুলোতে সমস্যা হয় না।
তবে আনারস, তারপর একটু হেভি ফল যেগুলো যেগুলো ঝুঁকিপূর্ণ, অ্যাভোক্যাডো, এই সমস্ত ফলগুলো ওদেরকে দিতে যাবেন না। এগুলো খেলে ঝুঁকি দেখা দিতে পারে এবং খরগোশের মধ্যে অসুস্থতা দেখা দিতে পারে। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর খরগোশের এমনই দরকারি ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এর আগেও এর খরগোশের ব্যাপারে প্রচুর ভিডিও তৈরি করেছি, সেই সমস্ত ভিডিওগুলো দেখে আপনি খরগোশ পালন শিখতে পারেন। প্লাস ভবিষ্যতে আরও ভিডিও তৈরি করব, সেগুলো দেখে আপনি আরও আপডেটেডভাবে খরগোশ পালন সম্পর্কে জানতে পারবেন। পুরো ভিডিওটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।